লেটস প্লে পলিটিক্স এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতির জগৎ আর ফুটবল। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ চালিয়ে যাওয়ার জন্য ইউরোপীয় দল পুরো দস্তুর তৈরি হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই চ্যাম্পিয়ন্স লীগ শুরু হবে। I, Barack Hussein Obama, do solemnly swear আর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি একথাও স্বীকার করেন যে সামনে রয়েছে কঠিন সময়। ওবামা বলেন, সিদ্ধান্ত নেওয়া আমাদের ওপরেই নির্ভর করছে এবং আমাদের কালবিলম্বের সময় নেই। তিনি বলেন, আমাদের নীতি ভুলে গেলে চলবে না এবং রাজনীতিতে পরস্পরকে দোষারোপ করে তর্কের অবকাশ নেই, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। ধরেই নেওয়া হয়েছিল যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার জনসমাবেশ কম হবে। জাতীয় মলে এই আনন্দ উৎসবে যোগ দিয়েছিল 10 লক্ষের ওপরে মানুষ। কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সামরিক বাহিনীর প্রায় 13,000 সদস্য জড়িত ছিল। এই বিশাল অনুষ্ঠানের খরচ কত হতে পারে বলা কঠিন। এবিসি নিউজ জানায় যে 2009 সালের অনুষ্ঠানে খরচ হয়েছিল $17 কোটি। সাধারণত দ্বিতীয়বারের খরচ তুলনামূলকভাবে কম। প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদে আমরা কি আশা করব? কেউ কেউ বলছেন তিনি বন্দুক নিয়ন্ত্রণ, অভিবাসন সংস্কার এবং জাতীয় ঋণ কমিয়ে আনার ওপরে গুরুত্ব আরোপ করবেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময় লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইল। আমি তাহিরা কিবরিয়া, Voice of America.